দুর্গম গ্রামে খেলা দেখাতে এসে বাড়ির গৃহবধূ সহ অনেকে সর্বস্ব লুট করে পালালো একখাল জাদুকর। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতে এলাকা জুড়ে সরগোল পড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়। সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ভেলকি ও কলা কৌশল গত 7 দিন ধরে দেখাচ্ছিল ওই জাদুকর। গ্রামবাসীদের ভরসা জুগিয়ে ওই গ্রামেরই এক অষ্টাদশী গৃহবধূকে নিয়ে চম্পট দেয় জাদুকর। শুধু সেখানেই থেমে থাকেনি, গোটা গ্রামের অধিকাংশ গৃহবধূর বিশ্বাস জুগিয়ে কারোর কানের দুল, কারোর সোনার হাতের বালা, নাকের দুল, আংটি নিয়ে চম্পট দিয়েছে ওই প্রতারক্ষক জাদুকর। এই ঘটনাটি নিয়ে গ্রামবাসীরা বৃহস্পতিবারই পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়ির একমাত্র স্ত্রীকে হারিয়ে মাথায় হাত পড়েছে স্বামী প্রসেনজিৎ রায়ের। তিনি বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলা কৌশল দেখাচ্ছিল ওই যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের ভেলকিতে পড়ে বিশ্বাস করে নিয়েছিলেন। কাউকেই বলেছিল সোনা ডাবল করে দেব, আবার কাউকে বলেছিল প্রচুর টাকা পয়সা হবে। এইভাবেই অভিযুক্ত যুবক অলংকার হাতিয়েছে অনেকের মনের ভরসা পেয়ে। এরই মধ্যে আমার স্ত্রী খুশি রায়ের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাও জানতে পারেনি। সুযোগ বুঝে বুধবার রাতে স্ত্রী সহ গ্রামবাসী সোনা টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই জাদুকর। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রাকেশ পাহাড়ি, বয়স 25, তার বাড়ি নদিয়া জেলার কোনো একটি এলাকায়। যদিও এটি প্রাথমিক তদন্তে উদ্ধার হয়েছে, তবে আসলে ওই যুবক নদিয়ার বাসিন্দা কিনা সে ব্যাপারেও ওই জেলার পুলিশের সাথে কথা বলে খোঁজ নিচ্ছে মালদা পুলিশ। জিয়াউর রহমানের রিপোর্ট, NB24 নিউজ। জাদু খেলা বেলা ছিল, 7 দিন খেলা দেখেছে। কি খেলা দেখাতো? সাইকেল। আচ্ছা, সাইকেল খেলা। হ্যাঁ, সাইকেল খেলা শেষ, শেষের পরে লিয়ে পালিয়ে গেছে। কাকে? আমার বউকে। আচ্ছা, তারপরে? তারপরে খুঁজাখুঁজি করে তারপর জানতে পেয়েছি তো লিয়ে গেছে সাইকেল খেলা বেলা। কোথায় আছে জানা গেছে? এখন জানা যায়নি কোথায় আছে, ওই জন্য অভিযোগ জানিয়েছি থানাতে। কি চাইছো তুমি? আমি চাইছি ফেরত চাই। বউকে ফিরে পেতে চাইছেন? হ্যাঁ। শাস্তি চাই। কার? সাইকেল বেলার। খেলাবেলা? খেলাবেলার। কয়দিন হলো নিয়ে যাওয়া? নিয়ে যাওয়া 4 দিন হলো। গ্রামের টাকা পয়সা সোনা সব নিয়ে চলে গেছে, দেখিয়ে বাড়ি ঘর বাঁধছে, বলছে সোনা সোনা দিতে হবে, তারপর বাড়ি ঠিক হবে। টাকা, এত টাকা দিতে হবে, 2-3 হাজার টাকা, তো পা ভালো হবে, হাত ভালো হবে, এইভাবে করে টাকা ঠকিয়ে নিয়ে চলে গেছে। কয়দিন খেলা দেখিয়েছে? 7 দিন। 7 দিন খেলা চলছিল? 7 দিন। আমার তো সোনা কানের লিয়ে চলে গেছে, বলছে ঘর বানতে সোনা লাগবে। কে? এই যে জাদুবালাটা সাইকেল খেলা করতে আসছিল। আচ্ছা। তারপরে বলছে কি ঘর বেঁধে দিব, সোনা লাগবে। তারপরে সোনা লিয়ে চলে গেছে, বলছে পুঁতে রাখবো, পুঁতে রেখে আপনার ভালো উন্নতি হবে। তারপরে বলছে হ্যাঁ, কাউকে বলবেন না। তারপরে খুঁড়ে দেখছি, ওই বোটাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর খুঁড়ে দেখছি তো সোনা নাই। তারপরে ওই যে ওই জাদুঘর লোকটাও নাই, এখন কোথায় পাবো? কত কান্না কাটি করলাম, চারানা সোনা ছিল আমার কানে। আপনার মতন আর কতজনের ছিল? আপনার মা আমার মতন আরেকজন, আরেকজনের নিয়ে গেছে, টাকাও নিয়েছে। কতজনের? 3,000 টাকা একটা বাড়িতে নিয়েছে, তারপরে আবার জানা নাই কার কার বাড়ি বেঁধেছে। আমরা ওকে চাই, শাস্তি চাই, আমার গ্রামের বউটাকে চাই, আমার সোনাটাও চাই কানের। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।